الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বড় মেহরবানি করেছেন যে আমাদেরকে মুসলিম বানিয়েছেন। যত নেয়ামত আল্লাহ তাআলার আমাদের উপরে, সবচেয়ে বড় নেয়ামত হল ইসলামের দৌলত, ঈমানের দৌলত। এরপরে আবার বড় নেয়ামত হল আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বানিয়েছেন। আমাদের কোনো আবেদন ছিল না, দরখাস্ত ছিল না, আল্লাহ তাআলা নিজ মেহরবানিতে আমাদেরকে বাছাই করেছেন এই নবীর উম্মত হওয়ার জন্য। অথচ রাসূল ইসলামের উম্মত বানার জন্য, ওনাকে পাওয়ার জন্য মানুষ অনেক আগ থেকে অপেক্ষা করছিল, পায়নি অনেক, আর অনেকে অপেক্ষার পরে পেয়েও ঈমান আনতে পারেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, ওয়াকানু মিন কাবলু يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به। মদিনা শরীফে ইহুদিরা তিন দল অবস্থান করতেছিল, এরা বাহিরের লোক, আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য তারা অপেক্ষা করতেছিল। বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজা, আর এই পাশাপাশি মুশরিক আর কাফেররা দুই দল ছিল, আওস আর খাজরাজ। আউস খাজরাজ এরা মদিনার আদিবাসী, এরা পুরাতন অধিবাসী, আর আউস খাজরাজ গেল এরা, আর বনু নাজির, বনু তাইনকা, বনু কোরাইজা, এরা ইহুদিরা, এরা বাহিরের থেকে এসে মদিনা শরীফ অবস্থান নিয়েছে রাসূল সাল্লামকে পাওয়ার জন্য। মাঝে মধ্যে ঝগড়া লাগলে কাফেরদেরকে ধমকাইতো যে আখিরি জামানার নবী আসার সময় ঘনেই আসছে, ওনার সাথে এক হয়ে তোমাদের অবস্থা টাইট করে দিই, তোমাদের বারোটা বাজার ধমকাইত। আমরা অনেকেই মনে মনে ভিতরে ভিতরে এরকম আশা করি যে ইমাম মাহাদি আসার সময় হয়ে গেছে, এরকম খবর আছে না, যেভাবে লেখালেখি হয় ইউটিউবে, এমনি এমনি ওয়াইজরা বলে, আমাদের ভিতরে ভিতরে তো সকলের খেয়াল আমরা কি দাজ্জালের দলে না ইমাম মাহাদির দলে, কিন্তু দেখা যাবে যখন আসবে একদল কিন্তু ওনার দলে যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য যারা অপেক্ষা করতেছিল তারা কাফেরদেরকে ধমকাইত। এক রাতে, গভীর রাতে, ইহুদদের বড় আলেম চিৎকার দিয়ে উঠছে, তো মদিনাবাসী ছুটে আসছে যে বড় হুজুর চিৎকার দেয় কেন, কি হয়েছে? এসে বলল যে হুজুর কি ঘটছে, আপনি চিৎকার দিতেছেন? ওই যে আমাদের কিতাবে আখিরে জামানার নবী জন্মের রাতে যে সমস্ত নিদর্শন আলামত আকাশে দেখা যাওয়ার কথা আজকে রাত্রে দেখা গেছে, এই জন্য আখিরে জামানার নবী চলে আসছেন, ওনার জন্ম হইয়া গেছে আজ রাত্রে। তো সবাই বলতেছে হুজুর কবে পাবো আমরা ওনাকে, বলে যে উনি এখানে আসবে হিজরত করে, আমি তো ওনার জন্যেই এখানে আসি, তো উনি কবে আসবেন? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের সাহাবী এবং রাসূল সাল্লামের বড় কবি ছিলেন, উনি ছোট ছিলেন তখন, বাবার সঙ্গে চাষার সঙ্গে রাতে উনি চলে আসছেন, তো ওই উপস্থিত যারা এখানে এসেছে সবার মধ্যে উনি ছোট। তো আলেম ওনাকে দেখিয়ে বলতেছে যে এই বাচ্চা যদি 50 বছর ছাড়ায় বয়স তাহলে ওনাকে পাবে। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ছোট, কথাটা তো মনে আছে, কারণ বয়স 6 পার হইলে কথা মনে থাকে, 6-এর আগে দেখেন না পিটিআইতে নিয়ে ভর্তি করতে গেলে ভর্তি করে না, এমনি প্রাইভেট স্কুল স্কুলে ভর্তি করে, ওখানে ফেলে নার্সারি আরও এসে আসে, কিন্তু পিটিএতে 6 প্লাসের আগে ভর্তি করে না, কারণ 6-এর আগে কথাগুলো মনে থাকে না। আপনার আমার অনেক স্মৃতি আছে, কিন্তু 6 বছরের আগেরগুলি আপনি মনে করতে পারবেন না, 6 বছরের পরেরগুলি মনে আছে, যে প্রাইমারিতে বাবা যেদিন নিয়ে গেছে, প্রথম কোন স্যারের কাছে নিয়ে গেছে, স্যারে কী বলছিল, ওই থেকে কিছু কিছু মনে আছে। এই জন্য হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কথাটা মনে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন হিজরত করে মদিনা শরীফ আসলেন, ওনার ওই পুরান কথা মনে আসছে, আমার তো বয়স 50 ছাড়াইয়া গেছে, ওই আলেমের সেই কথায় মিলে গেছে, তো আল্লাহ রাসূল তো এসে গেছেন, দৌড়ে গিয়ে মুসলমান হয়ে গেছেন,
ওই হুজুরও বেঁচে ছিলেন, দীর্ঘ হায়াত পেয়ে গেছেন। গিয়ে বলতেছে, হুজুর আমি তো মুসলমান হয়ে আসছি, আপনি যার কথা বলছিলেন আমার বয়স 50 পার হইলে উনি আসবেন, উনি তো এসে গেছেন। কয়েছে, না আরে উনি উনি না, এই লোক সেই লোক না, ইমান আনতে পারে নাই। হযরত আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদদের সবচেয়ে বড় আলেম ছিলেন। মদিনার ইহুদরা ওনাকে খুব শ্রদ্ধার নজরে দেখত। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা শুনে দেখতে আসছেন। উনি বলেন যে আমি দূর থেকে ওনার চেহারা দেখি বুঝে ফেলছি, আল্লাহে ইন্না হাযাল ওয়াজহ লাইসা বিওয়াজহি কাযিব, যে আমি আল্লাহর কসম করি হলফ করি বলতে পারি যে চেহারায় বলে এই লোক কোনো মিথ্যা কথা বলার লোক না, আমি চেহারা দেখি মুগ্ধ হয়ে গেছি। ওই প্রথম জীবনে ওনাকে ওনার মুখ থেকে যে ওয়াজ শুনেছি, দূর থেকে তো চেহারা দেখেছি, কাছে এসে যখন ওয়াজ শুনতেছিলাম দেখলাম যে সর্বপ্রথম যে ওয়াজ ওনার আমার কানে এসেছে সেটা ছিল উনি বলতেছিলেন, ইয়া ইয়ুহান নাস আফসুস সালাম ওয়াতিমুত্তাম ওসিলুল আরহাম ওসল্লু বিল্লাইলি ওয়ান্নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম, ও দুনিয়ার মানুষ একটা আমল করো যেখানে যার সঙ্গে দেখা হয় ছোট হোক আর বড় হোক সবাইকে সালাম দিন, পথে ঘাটে ঘরে বাড়িতে ছোট হোক আর বড় হোক, এমন না যে বড় হইলে সালাম দিব ছোটদেরকে দিব না, শিক্ষিত হইলে দিব অশিক্ষিত লোককে দিব না, আলেম হইলে দিব আলেম না হইলে দিব না, এমন না, সবাইকে সালাম দিবে আর গরিব দুঃখীদেরকে খাবার খাওয়াবে, আত্মীয় স্বজনের একটু খোঁজ খবর রাখবে, আর রাতে যখন সব মানুষ ঘুমিয়ে পড়ে তো তাহাজ্জুদ পড়বে। এই চার কাম যদি করতে পারো তাহলে জান্নাতে চলে যাবে ঝামেলা মুক্ত অবস্থায়, হিসাব নিকাশের এত ঝামেলা লাগবে না, কেয়ামতের ময়দানে নির্ঝামেলায় বিনা বাধায় পরিশানি ছাড়াই জান্নাতে আর গৃহস্থ চলে যেতে পারবে। কাজে আমি সর্বপ্রথম রাসূল সাল্লামের এই এই ওয়াজ শুনেছি, এক তো চেহারা দেখেই বারোয়ালা বুঝে ফেলছি, ওয়াজ শুনে দেখলাম যে সব কথাই তো এসে গেছে, নিজের আবাদতও চলে আসছে, আখলাকের কথাও চলে আসছে, আচার আচরণের কথাও চলে আসছে, অল্প কথায় জান্নাতের লাইন ধরাইয়া দিছেন। আমি এসে বললাম যে ইয়া রাসূলুল্লাহ আমাকে মুসলমান বানিয়ে নেন, তবে আমি যে মুসলমান হয়ে গেছি এই কথাটা এই মুহূর্তে প্রকাশ না করলে ভালো হয়, আমাকে একটু আড়াল করে রেখে আপনার কোনো এক জায়গায় পর্দা দিয়ে হোক রুমে ঢুকাইয়া হোক একটু আড়াল করে রাখেন, আর মদিনার ইহুদদেরকে দাওয়াত দেন, দাওয়াত দিয়ে আমার সম্পর্কে ওদের কাছ থেকে সার্টিফিকেট নেন আগে। তো উনি পর্দার আড়ালে অবস্থান করতেছেন, রাসূলুল্লাহ ইহুদদেরকে ডাকছেন, বললেন যে আপনারা কি আব্দুল ইবনে সালামকে চেনেন? বলে বলেন কি ওনাকে কে না চেনে, ওনার নাম বললে শহরের সবাই চেনে, ছোট বড় পুরুষ নারী সবাই তো চেনে। উনি কেমন লোক? বলে উনি আমাদের মধ্যে ওনার কথাই তো কথা, উনি যেটা বলবে এটাই তো কথা, এরকম খুব প্রশংসা করতেছে। প্রশংসা যখন শেষ হয়ে গেছে উনি পর্দা সরাইয়া বের হইয়া বলতেছে, এ আমি আব্দুল্লাহ ইবনে সালাম, সবাই তো দেখি খুব মুগ্ধ যে হুজুর আপনি এখানে। বলে যে আমি যে তোমাদেরকে দীর্ঘদিন থেকে একজন নবীর কথা বলে আসতেছিলাম, যে আখেরে জামানার নবী বের হওয়ার সময় ঘনিয়ে আসছে, ইনি সে নবী, আমি মুসলমান হয়ে গেছি। এখন সবাই বিরুদ্ধে বলা শুরু করছে, এতক্ষণ যার প্রশংসায় পঞ্চমুখ, মানে কোনো ত্রুটি করেনি যার গুণগান করতে, এখন হঠাৎ উল্টে গেছে, হঠাৎ বিরুদ্ধে বলা শুরু করছে। এই জন্য ইহুদিরা তো চিন্তন এমন না, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের কোরআনে পাকে আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন স্পষ্ট চিনে যেরকম লাখো হাজারো আওলাদের মধ্যে মানুষের মধ্যে নিজের সন্তানকে মানুষ যেভাবে চেনে। আপনি সমাধি স্কুলে পরীক্ষা চলছে, আপনি বাইরে গেটে দাঁড়ায় রয়েছেন, মেট্রিক পরীক্ষা SSC পরীক্ষা চলতেছে, একই ড্রেসে যদি বাচ্চারা সবাই হয় আপনি গেটে তাকাইয়া আপনার বাচ্চাটা আর অন্য আরও হাজারো বাচ্চার একই ড্রেস, আপনার বাচ্চা বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে আপনি হাত তুলতেছেন, বাবা এখানে আসি গাড়ি নিয়ে আসি আসো চলে আসো,
আপনার বাচ্চাকে চিনতে আপনার কোনো অসুবিধা হয় না। আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, নিজের সন্তানকে যেভাবে আমি চিনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও বেশি চিনেছি। কারণ সন্তান তো আমার সন্তান, এটা আমার বিবি বলছে দেখে আমার সন্তান, এমনও তো হতে পারে বিবি খেয়ানত করছে, কিন্তু আল্লাহ রাসূল যে আল্লাহ রাসূল এই ব্যাপারে আমার সাররা পরিমাণ কোনো সন্দেহ ছিল না, আমি এরকম স্পষ্ট চিনেছি। মক্কা শরীফে একজন লোক, তাও ইহুদি আলেম, সে অবস্থান নিছে মক্কা শরীফে, সকালবেলায় সবাইকে জিজ্ঞাসা করলো, আজকে রাত্রে তোমাদের কারো ঘরে কি কোনো সন্তান জন্মগ্রহণ করেছে? সবাই বলতেছে যে না, আমাদের কারো কোনো সন্তান হয়নি, তবে আব্দুল মুত্তালেবের এক এতিম নাতি হয়েছে, ওর বাবা তো জন্মের আগেই মারা গেছে, তো আব্দুল মুত্তালেবের এক নাতি জন্মিছে এই রাতে, ও তো দুনিয়াতেই আসছে এতিম হয়ে, তো বলতেছে যে আমাকে একটু নিয়ে চলো, ওই ঘরে নিয়ে চলো, আমি দেখবো না। সেখানে গিয়েই ওর আলেম অজ্ঞান হয়ে গেছে। কতক্ষণ ঘরে যখন হুঁশ আসলো, তো সবাই বললো যে হুজুর কী ঘটলো, কি আপনি ওনাকে বাচ্চাটাকে দেখে অজ্ঞান হয়ে গেলেন? বলে আখিরি জামানার নবী। কারণ আজ রাতে আসমানে যে আলামত দেখার কথা, তো ওই আলামত আমি দেখছি, এই জন্য আমি নিশ্চিত যে আজ রাতে উনি জন্মগ্রহণ করছেন। তো হুজুর ভালো কথা, আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? কয়ে আমাদের কিতাবে মক্কায় জন্ম, মদিনায় হিজরত এসব কথা আছে, কিন্তু উনি যে আমাদের ইহুদদের বাহিরে অন্যখান থেকে জন্মিবে এটা আমরা বুঝতাম না, আমরা ভাবছি যে উনি আমাদের ইহুদদের মধ্য থেকে একজন হবেন। এখন তো নবুয়তের ধারাটা আমাদের থেকে কাটা হয়ে গেল। উনি তো কুরাইশ থেকে জন্মগ্রহণ করেছেন, এই জন্য এতদিন যার অপেক্ষায় ওনাকে তো আমরা হারিয়ে ফেললাম, আমাদের মধ্য থেকে আসেনি, এই জন্য অজ্ঞান হয়ে গেছি আমি। তো অপেক্ষা করতেছিল অনেকেই, হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার নাম ছিল মাবে, ফার্সি নাম মাবে, ফার্সিতে মা শব্দের অর্থ হইল আমরা, মা শব্দের অর্থ হইল আমরা, বেহ মানে ভালো, একটা নাম আছে না শুভ, নাম রাখছে কি শুভ, শুভ মানে কি ভালো নয় নি, বাংলাতে যেরকম নাম রাখে শুভ, তো ও ফার্সিতে নাম রাখছে মাবে। তো উনি এক বাপের এক সন্তান, সন্তানে একটা, এই ছেলে মেয়ে যেটাই বলেন মানে সন্তানে একজন, বাবার খুব আদরের সন্তান, বাবা ওনাকে একা কোনো দিক পাঠান না, আর নিজেও ওনাকে বাড়ি রেখে বাবাও একা যান না, কোথাও যেতে হলে সাথে নিয়ে যান। একদিন কাজের ঝামেলায় বাবা ওনাকে বাহিরে নিজেদের যে ফসল ফল বাগান ক্ষেত দেখার জন্য পাঠিয়েছেন, যাওয়ার পথে উনি দেখলেন যে কিছু ব্যতিক্রম ধর্মী লোক, ইরানের লোক আগুন পূজা করত, তখন ওরা আগুন পূজা করে না, ওরা অদৃশ্য এক মাহবুদের আবাদত করে যে মাহবুদকে দেখা যায় না, সেজদা করে দোয়া করে যে মাহবুদের কাছে সেই মাহবুদকে দেখা যায় না। তো ওনার কাছে এটা খুব ভালো লাগছে যে আসমান জমিন যিনি সৃষ্টি করছেন, তো ওই মাহবুদ তো আসল মাহবুদ, আমার বাবাকে দেখি যে নিজে কাঠ কুড় সব জমা করে আগুন ধরাইয়া দেয়, নিজে কতক্ষণ নম নম করে, আগুন নিভে গেলে শেষ হইয়া যায়, নিজে জ্বালাইয়া নিজে আবার আবাদত করে, এটা তো ওনার হাতের তৈরি আগুন। তো এগুলি ওনার কাছে এখন তুলনা করতে গিয়ে দেখলো যে বাবারটা তো ঠিক নাই, এটাই তো ঠিক। তো উনি এদেরকে বললেন যে আপনাদের যে দিন যে ধর্ম আপনারা পালন করেন আমি এটা গ্রহণ করব, তবে আমার বাবা এটা শুনলে আমার উপর ক্ষিপ্ত হবেন, এই জন্য আমি আপনাদের সাথে চলে যাব, আপনারা যাওয়ার সময় আমাকে নিয়ে যাবেন, যে কোনোভাবে আমাকে একটু খবর পৌঁছে দিয়েন যে আমরা চলে যাবেন। তো বাড়িতে এসে যখন বাবার কাছে বললেন, বাবা তো বুঝছে যে আমার ছেলে নষ্ট হয়ে গেছে, ভালোটা গ্রহণ করছে তো ছেলে নষ্ট হয়ে গেছে, এখন ছেলেকে রুমে তালা লাগিয়ে আটকে রাখছে, ছেলে তো নষ্ট হয়ে গেছে। তো উনি বাবার যে খাদেম, খাদেম বুঝে যে বাবা মারা গেলে তো ছেলে আমার মনিব, এই জন্য ছেলের আদেশ নিষেধগুলি মেনে চলে, না মানলে সামনে সমস্যা হবে। তো উনি খাদেমের মাধ্যমে ওই লোকগুলির সঙ্গে যোগাযোগ রাখতেছেন, মাঝে মাঝে পাঠায় একটু যাও তো ওখানে গিয়ে দেখো ওই লোকগুলো আছে কি না, ওরা কবে যাবে। তো ও খাদেমের সাথে যোগাযোগ করি গোপনে, উনি বের হইয়া রাতে রাতে
ওই লোকগুলির সঙ্গে চলে গেছেন, ইরান থেকে চলে গেছেন ইরাকের, ইরাকের মোসেল শহরে, যেখানে ইউনুস আলাইহিস সালামের জন্মভূমি মোসেল শহর, ওখানে চলে গেলেন। তো দেশ ছাড়া হয়ে গেছেন, ওখানের আলেম মারা যাওয়ার পরে উনি চলে গেলেন ফিলিস্তিনে, এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশ। তো ফিলিস্তিনের যে আলেম, ওনার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসছে, তো বলতেছিলেন, হুজুর আমি এখন কোথায় যাব, আপনারও তো সময় মনে হয় ঘনিয়ে আসছে। তো আলেম বলতেছিল যে তুমি এখন আর কাউকে পাবে না, আমার পরে আমি আর কাউকে দেখছি না, মনে হয় আখিরি জামানার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সময় হয়ে গেছে, তুমি বরং ওনার অপেক্ষায় থাকবে। তো উনি বলতেছেন অপেক্ষা কোথায় করবো, বলে আরব দেশে, আরব দেশে চলে যাও। তা আমি ওনাকে কীভাবে পাবো, বলে যে উনি এমন জায়গায় হিজরত করে আসবেন যে জায়গার দুই দিকে কালো কালো পাথর আছে, মাঝখানে খেজুরের বাগান আছে, এই জায়গায় উনি হিজরত করে আসবেন। আর ওনাকে চেনার জন্য আমাদের কিতাবে যে আলামত, তোমাকে আলামতটা বলে দিচ্ছি, ও আলামত দেখে তুমি চিনবে। এখন উনি কারো কাছ থেকে সদকা জাকাত এগুলি কখনো গ্রহণ করবেন না, এগুলি খাবেন না উনি। দুই নম্বর হলো, হ্যাঁ সম্মানজনক কেউ যদি ওনাকে কিছু হাদিয়া দেয়, দাওয়াত দেয়, তো সেটা উনি নেবেন, খাবেন। তিন নম্বর হলো, ওনার পিঠে নবুয়তের একটা আল্লাহর তরফ থেকে মোহর আছে, সিল মারা আছে, গোশতের একটা টুকরা, কবুতরের ডিমের সাইজে পিঠের মধ্যে একটু বাড়তি আছে, পিঠে একটু বাড়তি আছে, এটা পিঠের যে মেরুদণ্ড, মানে যে মেরুদণ্ডের বরাবর নয়, মেরুদণ্ডের এক পাশে, ডাইন পাশে না বাম পাশে, কয়েছে বাম পাশে, বাম পাশে কেন, যেহেতু মানুষের কলব আর হাট এটা কোন পাশে, বাম পাশে, এই জন্য মেরুদণ্ডের বাম পাশে পিঠের মাঝখান বরাবর গোশতের একটা টুকরা, যার মধ্যে সিল মারা আছে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তুমি এই তিনটা আলামত দেখে ওনাকে চিনবে। তো উনি এর মধ্যে আরবের কিছু লোক পেয়ে গেছেন, তো ওদেরকে পেয়ে খুব খুশি, আরবের লোক আপনারা আমাকে নিয়ে চলেন, আমি আরব দেশে যাব। তো ওরা খুব সাথে নিয়ে আসছে, মদিনা শরীফের কাছাকাছি যখন আসছে, তো এই লোকগুলোর মধ্যে এখন ঝগড়া লাগছে এটা নিয়ে, যে এই মেহমান কার মেহমান, এই যে বাইরে একটা লোক নিয়ে আসছে কে নিয়ে আসছে। তো এখন ঠেলাঠেলি শুরু হয়ে গেছে, যা বলে আপনি আনছেন, বলে তো তুমি বলাতে, আমি বললাম লোক তো তুমি নিবা, বলে তো আপনি রাখবেন, এরকম ঠেলাঠেলি। শেষ সিদ্ধান্ত হলো যে এত ঠেলাঠেলির দরকার নাই, মানুষ তো বেচা কিনা হয়তো, তখন ওকে বাজারে নিয়ে বিক্রি করে দাও, টাকাটা সবাই ভাগাভাগি করে নিয়ে যায়, ঠেলাঠেলির তো কোনো দরকার নেই। তো সিদ্ধান্ত হলো যে বাজারে বিক্রি করে দিব। তো বাজারে বিক্রি করে ফেলছে, ওনার বলার কিছু নেই, আগে ধমক দিয়ে দিছে যে কথা বললে তো শাস্তি হবে, মার দিব এসে আর কি, না সারা নিরুপায় হয়ে কী করবে, বাজারে নিয়ে ওনাকে বিক্রি করে ফেলছে। কিনছে ওনাকে মদিনার এক বাগানের মালিক, বিশাল যার বাগান আছে খেজুরের বাগান, এরকম মালিক কিনে নিয়েছেন। মালিক নিয়ে বাগানে ছেড়ে দিছে যে আমার এই বাগানে পরিচর্যা করো, খেদমত করো, এই কাজ ওনার। তালাশ করতেছেন হকের, অপেক্ষা করতেছেন নবী আখির জামান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করতেছেন, কবে আসবে আল্লাহ ভালো জানে, বয়স হচ্ছে অনেক। রাসূল ইসলাম যখন হিজরত করে এসেছেন, তো সালমান ফার্সির বয়স তখন 250 বছর, তাহলে এর মধ্যে তো 200-225 বারে গেছে, অপেক্ষা করতেছেন। তো মালিকের কাজে খেজুর বাগানে যায়া খেজুর গাছে উঠছিল একদিন, কাজে ডগা ছাপ করে অথবা খেজুর কাটে, ওখানে উঠছে আর দূরে এদিক সেদিক দেখা যায়, দেখলো যে পূর্ব দিকে কালো পাথর দেখা যায়, পশ্চিম দিকেও কালো পাথর দেখা যায়, যে কালো পাথর এখনও মদিনা শরীফে, এটাকে হাররা বলে, হাররায় শারকিয়া, হাররায় গারবিয়া, এটা আল্লাহ তাআলার তরফ থেকে মদিনাকে সেভ করার জন্য আল্লাহ তাআলা মদিনার পূর্বে এবং পশ্চিমে পাথর ছিটিয়ে রাখছেন সৃষ্টির শুরু থেকে। উত্তর দিকে মদিনা শরীফ উহুদ পাহাড় কোলে নিয়ে দাঁড়ায় রয়েছে এইভাবে, তাইলে মদিনা তিন দিক থেকে ঘেরাও করা। এই জন্য রাশিয়া মদিনা শরীফ পৌঁছে ইহুদরা ছিল মাঝখানে, ওদের সঙ্গে চুক্তি করে নিছে যে বাহিরে কেউ আক্রমণ করলে তোমরা আমার আমাদের সহযোগিতা করবে, আর তোমরা আক্রান্ত হইলে আমরা সহযোগিতা করব। মদিনার যে চুক্তি, মদিনার সনদ যেটা, ওদের সঙ্গে এভাবে তিনি সহ অবস্থানের জন্য, আশাপাশি নিরিবিলি থাকার জন্য ব্যবস্থা বা এভাবে চুক্তি করে নিয়েছেন। তো উনি খেজুর গাছে উঠে যখন দেখলেন যে দুই দিকে কালো পাথর, মাঝখানে খেজুর বাগান, মনের মধ্যে বড় শান্তি আসে গেছে, যে জাগা মতো আছি, যেভাবে আছি আর থাকি, অসুবিধা নাই, থাকার তো একটা ব্যবস্থা হইল, মাথা গুজার ব্যবস্থা হয়ে গেলো,
অপেক্ষা করতেছেন। এর মধ্যে একদিন হঠাৎ করে এক লোক এই বাগানের ফাঁস দিয়া যাচ্ছে, মালিক নিচে বসা, উনি খেজুর গাছে কাজ করতেছেন। বলতেছে, চাষা, আবু আইয়ুব আনসারির ঘরে মক্কা থেকে সেই নবী এসে গেছেন। এখন তো আর মনের অবস্থাটা কি তখন, যার তালাশে এত দিনের অপেক্ষায়, এত মানে কষ্টের জীবন, যার অপেক্ষায় উনি এসে গেছেন। তো নেমেই মালিককে জিজ্ঞাসা করলেন, চাষা, উনি কী বলছে? সর ভাগায় এক হয়েছে, বেটা ফাজির, তুই কাজের লোক কাজ না করবি, এটা আমাদের ব্যাপার, তথ্য দরকার নেই এই সমস্ত কথার। কিন্তু কানে তো আওয়াজ গেছে, আবু আইয়ুব আনসারির ঘরে আসছে। তো ঠিক আছে, তো এখন আরামের সময় যেটা মালিক ঠিক করে দিয়েছে যে তুমি রাতে ঘুমাবে বা দিনে এই সময় একটু আরাম করবে, আর খাওয়ার জন্য যে সমস্ত খেজুর দেয় ওখান থেকে দুই চারটা করে জমা করে। তো ও জমা করে একদিন রাসূল সাহেবের খেদমতে গিয়ে বলতেছে যে আমি আপনার জন্য কিছু সদকা নিয়ে আসছি। তো রাসূল সাহেব বললেন যে আমি না, কোনো নবী রসুল দেয় সদকা খায় না। তো ঠিক আছে, গরিব যারা আছে ডাকো, গরিব সাহাবি 70 জন মসজিদে নববীতে এরা নিবেদিত প্রাণ পড়েই থাকে, তো ওদেরকে ডেকে খেজুর দিয়ে দিলেন, নিজে মোটা ছুইলেন না, ধরলেন না। তো উনি বললেন যে একটা আলামত তো পেয়ে গেছি। কিছুদিন পরে আবার আসছেন, আসি, বলতেছে হুজুর আজকে কিছু আপনার জন্য হাদিয়া নিয়ে আসছে। বলে তুমি বসো, এ আমার ঘরে কী আছে একটু নিয়ে আসো। নিজের ঘরেরটা সাথে এনে এটা সহ মিলাইয়া নিজে কিছু মুখে দিলেন, ওনাকে খাওয়াইলেন, সঙ্গীদেরকে খাওয়াইয়া দিলেন, দেখলেন যে না, হাদিয়া উনি গ্রহণ করে। এখন তৃতীয়টা তো জটিল, আরেকদিন আসছেন যে তৃতীয়টা দেখার জন্য, এসে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই ঘরে। উনি আজকে জান্নাতুল বাকিতে এক সাহাবিকে কবর দেওয়ার জন্য গেছেন, উনি কবরস্থানে পৌঁছে গেছেন, গিয়ে চতুর্পাশে ঘুরতেছেন কোনো ভাগে একটু আলামতটা দেখা যায় কি না। রাসূল সাহেব বুঝতে পারছেন এই লোকটা একদিন বলে সদকা, আরেকদিন বলে হাদিয়া, আর আজকেও ইসলাম গ্রহণ করে না, এখনও মুসলমান হয় না, কী ফলো করতেছে, কী দেখতেছে, মনে হয় আমার নবুয়তের মোহরটাই দেখার জন্য সে খুঁজতেছে। নিজে ইচ্ছা করে চাদরটা সরাইয়া দিয়েছেন, জড়াইয়া ধরে সাথে সাথে মুসলমান হয়ে গেছেন। এই জন্য সমস্ত আম্বিয়ে কেরাম নিজ নিজ উম্মতকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে খবর দিয়ে গেছেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা জায়গা জায়গা কথাগুলি বলছেন, সুরে সফ 28 পারা, ওখানে আল্লাহ তাআলা বলেন হযরত ঈসা আলাইহিস সালাম, ওয়াইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানী ইসরাঈল ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। একবার নাম ধরে বলে গেছেন যে আমার পরে একজন নবী আসবেন, ওনার নামই হবে আহমদ। এই জন্য কোরআন শরীফে ওনার দুইটা নাম আসছে, মুহাম্মদ, আহমদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসা যিনি করেন আল্লাহর, আর মুহাম্মদ মানে যার প্রশংসা অন্যরা করে, আল্লাহ করছেন ওনার প্রশংসা আর উনি করছেন সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা। এর জন্য উনি মুহাম্মদ, উনি আহমদ, দুই নাম ওনার, মুহাম্মদ, আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম খবর দিয়ে গেছেন, সমস্ত আম্বিয়ে কেরাম নিজ নিজ উম্মতকে খবর দিয়ে গেছেন, যাদের কিসমতে ছিল ওরা মুসলমান হইতে পারছে, আর যাদের কিসমতে ছিল না মুসলমান হইতে পারে নাই। মদিনা শরীফে এক বাদশাহ ইয়ামান থেকে যাচ্ছিল সিরিয়ায় ব্যবসায় অথবা রাষ্ট্রীয় সফরে, বাদশার নাম ছিল তুব্বা। কোরআনে পাকে তুব্বা বাদশার নাম আসছে, আহম খায়রুন আম কওম তুব্বা। এই আল্লাহ তাআলা কোরআন শরীফে তুব্বার কওমের খারাপই বলছেন, কিন্তু তুব্বা বাদশা সম্পর্কে আল্লাহ কোরআনে পাকে কোনো খারাপ কথা বলেন নাই যে তুব্বা বাদশা খারাপ ছিল। কারণ তুব্বা বাদশা মদিনা শরীফ হয়ে যাচ্ছিল সিরিয়ায়, সাথে কিছু আলেম ওলামা ছিল, যারা আলেম ছিলেন ওনারা মদিনায় এসে বলতেছে আমরা যাব না, আমার সাথে আসছেন যাবেন না কেন? বলতেছে যে এই জায়গাটাই আখেরি জামানার নবীর হিজরতের জায়গা, এই জন্য আমরা এখানে ওনার অপেক্ষায় থাকবো। তো তুব্বা বাদশা জিজ্ঞেস করছিল উনি কোথায় থাকবেন, বলে এই কথা আমাদের কিতাবে নাই, কোন ঘরে থাকবেন, তাইলে আমি একটা ঘর বানাইয়া যাই ওনার জন্য। ঘর বানিয়ে গেছেন এবং তুব্বা বাদশা একটা চিঠি লিখে গেছেন, চিঠি লিখছেন কবিতা দিয়ে যে আমার কাউম, আমার সঙ্গে আলেমেরা বলতেছে যে আপনি আখেরি জামানার নবী, যদি আপনাকে আমি পেয়ে যাই আমার জীবদ্দশায় আমি আপনার সর্বপ্রথম সহযোগী হব আমি, আর যদি আপনাকে আমি না পাই আপনি দুনিয়াতে আসার আগেই, আত্মপ্রকাশের আগে আমি বিদেয় হয়ে যাই, তাহলে আপনি সাক্ষী হয়ে থাকেন যে আমি আপনার উপরে ইমান আনলাম। কিন্তু আগাম ইমান এনে দুনিয়া থেকে বিদেয় হয়ে গেছেন। ওই ঘরটাই ছিল আবু আইয়ুব আনসারি যে ঘরে অপেক্ষা করতেছিলেন,
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ এসে কোবায় ছিলেন 14 দিন। 14 দিন পরে কোবা থেকে রওনা দিয়েছেন, জুমার দিন ছিল, পথে প্রথম জুমার নামাজ পড়ছেন। এই জন্য আপনারা যারা হজে গেছেন, ওমরায় গেছেন, মদিনা শরীফে কোবা মসজিদের কাছাকাছি গেলেই ওরা যারা জিয়ারতি নিয়ে যায়, সমস্ত দর্শনীয় জায়গাগুলি দেখানোর জন্য নিয়ে যায়, ওই মসজিদটা দেখায় যে এটাই সে জুমা মসজিদ। ওখানে জুমার নামাজ সর্বপ্রথম আদায় হয়েছে। মক্কা শরীফ থাকা অবস্থায় জুমার নামাজ পড়তে পারেননি, মদিনা শরীফে এসে এই কোবা থেকে রওনা দেওয়ার প্রাক্কালে এই মসজিদে এসে প্রথম জুমার নামাজ পড়েছেন। পথে পথে সাহাবায়ে কেরাম সবাই বাড়ির সামনে সামনে দাঁড়িয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটুখানি বাড়িতে ঢুকে তিনি পারে, কারণ একটুখানি যদি বরকত নিতে পারে কেয়ামত পর্যন্ত ইতিহাসে লেখা থাকবে যে এই বাড়িতে আল্লাহ রাসূল ঢুকছেন। এবং যারা হজে যাবে, উমরাতে যাবে, এই বাড়িটা একটু দেখতে যাবে যে এই বাড়িতে আল্লাহ রাসূল ঢুকছেন। কিন্তু আল্লাহ রাসূল বলতেছিলেন, দাঁড়ু হ্যাঁ, এই আমার এই ওঁটকে কেউ ধরো না, তোমরা আমার ওঁটটাকে ছেড়ে দাও, ফাইন্নাহা হ্যাঁ মামুরা, কারণ আমার এই ওঁট আল্লাহর নির্দেশে চলে, এটা জায়গা মতো গিয়ে নিজে নিজেই বসে যাবে। তো এই জন্য ওঁটকে আর কেউ ধরতে পারেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাউকে লেগাম টেনে টেনে ওঁট নেওয়ার জন্য বলেননি, ওঁট নিজের গতিতে হাঁটতেছিল, চলতেছিল। আবু আইয়ুব আনসারির ঘরের সামনে এসে ওঁটটা বসে গেছে, কারণ এই ঘর তুব্বা বাদশাহ 400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আগে তৈরি করে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহজে মুসলমান হওয়ার, এই নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়ে দিছেন এমনভাবে যে আমি জন্মের পিছন দিয়ে আমার দাদা নানা চাচা বাবা একজনের একজনের আজান দিয়ে আমার কানে শুনে দিছে, আর সাধুবান না মোহাম্মদ আর রসুল্লাহ। ও আল্লাহর বান্দা, তুমি তো বড় ভাগ্যবান, মানুষ কত খুঁজিও পাই নাই, আর তুমি দুনিয়াতে আসছো ওনার উম্মত হইয়া, এত বড় নেয়ামত, এ শুক্রিয়া আদায় করা দরকার। এই জন্য আজম প্রতিজ্ঞা করি জীবনের সমস্ত কাজ কাকে ফলো করে চলব, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলব। উনি যেই কাজ যেভাবে করেছেন ওই কাজ ওইভাবে করার জন্য ওনার জীবনী দেখব, আলেম ওলামাদের কাছে জীবনে শুনব, উনি কেমনে কোন কাজ করছেন এটা জেনে নেব, ঠিক ওইভাবে যদি চলি তাহলে কেয়ামতের ময়দানে ওনার সুপারিশ নসিব হবে। কবরের ভিতরে ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে, মান হাজার রাজুল, ইনি কে, তোমাদের মধ্যে যে একজনকে আল্লাহ পাঠাইছিলেন কে, এখন যদি বলেন যে কই কারা পাঠাইছে আমরা তো জানি না, তাইলে তো অবস্থা খারাপ। আমি অনেক সময় মানে বাস্তব কথাটা বুঝার জন্য বলি আর কি, বাবার ছেলের কেস মামলা চলতেছে, ছেলে বাবার বিরুদ্ধে অথবা বাবার ছেলের বিরুদ্ধে কেস করছে, হাকিম সাহেব আশ করতে পারছে, জানতে পারছে যে এরা বাপ ছেলে, তো এখন ছেলেকে নরম করার জন্য বলতেছে যে এই উনি মুরব্বী তোমার কী হয়, তো ছেলে যদি বলে যে আমি ওনাকে চিনি না, যে আমার যেটা অনুভূতি আর কি সেটা হলো এরকম যদি কোর্টে দাঁড়াইয়া ছেলে বলে আমি ওনাকে চিনি না, বাবা হাত জোড় করি হাকিমের কাছে বলবো স্যার আমি এই কেস আর চালাবো না, আমি বাড়ির দিকে চলে গেলাম, যাওয়ার সময় বলবো আল্লাহর গজব ফলো করো, যে আমি ও তো মরি যেতেছিল, ছোটোবেলা ডাক্তাররা বলছে যে আপনার ছেলে বাঁচবে না, আমি জায়গা জমির টাকা পয়সা কিচ্ছু চিন্তা করি নাই, ওরে নিয়ে কত লক্ষ টাকা যে ব্যয় করছি, ওরে নিয়ে যে কী কষ্ট করছি, ওর মা কত বছর ঘুমাইতে পারে নাই, এত কষ্টের পরে ছেলে আল্লাহর রহমতে বড় হয়েছে, আর এই আপনার সামনে এখন বলতেছে আমার চেনে না, আল্লাহর গজব বলুক স্যার আমি আর কেস চালাবো না, কারণ বাপ এই দুঃখটা সামলাইতে পারবে না, আমি আর আপনি কবরের ভিতরে যদি বলি ফেলি আমি ওনাকে চিনি না, আল্লাহর নবী যিনি এত কষ্ট করলেন আমার জন্য আমি ওনাকে চিনি না, তো হাসর ময়দানে কীভাবে বলবো যে আমি হাউজের কাউসারের এক পেয়ালা এক গ্লাস পানি আমাকে দেন, এই কথাটা কীভাবে বলবো, আমাকে জন্য একটু সুপারিশ করেন, এই কথাটা কেমনে বলবো, এখন কবরে আমি কেমনে চিনবো, বলে আমি যদি ওনার সুন্নত অনুযায়ী চলি, ওনার তরিকা পথ আদর্শ খুঁজি খুঁজি চলি, সকল কাজে চিন্তা করি আমার রাসূল সাহেব কীভাবে চলছেন, ওনার জীবন কেমন ছিল, তাইলে সহজেই আমাকে জিজ্ঞাসা করলে আমি বলে দিতে পারবো ইনি আমার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতারা বলবে যে হ্যাঁ তোমার সম্পর্কে আমাদের ধারণা এমনই ছিল, তুমি ঘুমাইতে থাকো, এক ঘুমে কিয়ামত কায়েম হয়ে যাবে, কোনখান দিয়ে হাজার হাজার বছর পার হয়ে গেছে, কোনখান দিয়ে কী হবে কিছু টের পাবে না, কবরের থেকে উঠি বলবে
আলহামদুলিল্লাহ আল্লাহ সব পেরিশানি থেকে মুক্ত করছে। কত ভয়ের কথা শুনছি কবরে, সাপ বিচ্ছু এটা সেটা, ওই কিছু তো দেখলাম না, ঘুম গেছি আর হাসরের ময়দানে উঠে গেছি, আল্লাহ সরাই দিছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেখ, আমরা যেন সেই নবীর উম্মত হইয়া কেয়ামতের ময়দানে ওনার সুপারিশ পাওয়ার উপযোগী হইয়া যেন উঠতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক।